করোনা মোকাবেলায় ব্যর্থতা এবং টিকা ব্যবস্থাপনার অনিয়মের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানানোর পর এই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ সময়ে করোনার টিকা নিয়ে সম্পূর্ণ রোডম্যাপ প্রকাশের জন্য দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। করোনা মহামারীর কারণে কঠোর বিধিনিষেধের বেড়া জালে থাকার পর আবারও রাজপথে সরব বিএনপি। উপলক্ষ চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 52তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন, তাই বনানী কবরস্থানে হাজির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব। এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের বুকের উপরে চেপে বসেছে। এই সরকার সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে অবৈধ কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল নুরুদ্দিন মইনুদ্দিন এবং ফখরুদ্দিনের, তাদেরই ধারাবাহিকতায় আজকে দেশে গণতন্ত্রকে ধ্বংস করছে। করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচণ্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দিস গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টোটালি টু ম্যানেজ করোনা। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা, সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। জাকারিয়া আহমেদ, বিবিসি নিউজ, ঢাকা।